ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পুত্রবধূর অত্যাচারে গৃহহারা শাশুড়িকে ফের মারধর। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাশুড়িকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে হ্যাপি আক্তার নামে এক পুত্রবধূর বিরুদ্ধে। আহত শাশুড়ির নাম মোসাম্মদ সেলিনা বেগম। গত মঙ্গলবার রাত 9টার দিকে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনায় আখাউড়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। জানা যায়, প্রায় 6 বছর আগে আখাউড়া পৌরসভার দেবগ্রাম স্টিল ব্রিজ সংলগ্ন হাবিবুর রহমানের মেয়ে হ্যাপি আক্তার সাহেবনগর গ্রামের হানিফ মিয়ার ছেলে ইয়াসিন মিয়ার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে পরিবারের অনুমতি ছাড়া তারা বিয়ে করে সংসার শুরু করে। 3 বছর ধরে পুত্রবধূ হ্যাপি আক্তারের অত্যাচার সহ্য করতে না পেরে সেলিনা আক্তার তার বাবার বাড়ি চলে যায়। এ বিষয়ে গুরুতর আহত সেলিনা বেগম বলেন, আমার স্বামী মৃত মোহাম্মদ হানিফ মিয়া সাবেক কাস্টমস ইন্সপেক্টর ছিলেন। আমার একমাত্র ছেলে ইয়াসিন মিয়া সৌদি আরব প্রবাসী। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আমার পিতার জায়গাতে একটি ছোট ঘর করে বসবাস করি। তারা আমার ভরণ পোষণ করে না, কোনো খোঁজখবর নেয় না। শুনেছি আমার ছেলে হয়তো তার স্ত্রীর পরকীয়ার কথা বুঝতে পেরে স্ত্রীকে তালাক দিবে বলেছে। আমার ছেলে কয়েকদিন তার স্ত্রীর সাথে ফোনে কথাবার্তা না বললেই আমাকে সন্দেহ করে। আমি নাকি আমার ছেলেকে মানা করেছি কথা বলতে, অথচ আমার ছেলে আমারই খবর নেয় না। গতকাল রাতে আমার বাড়িতে পুত্রবধূ হ্যাপি আক্তার এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে তার স্বামী নাকি গত 2 দিন ধরে তার ফোন রিসিভ করে না। এ কথা বলেই আমাকে কিল ঘুষি লাথি মেরে ধারালো বটি দাঁত দিয়ে আমার ডান পায়ে কোপ মারে। আমি এই ঘটনায় প্রশাসনের কাছে বিচার চাই। অভিযুক্ত পুত্রবধূ হ্যাপি আক্তার জানান, গত 7 মাস যাবৎ আমার স্বামী আমার খোঁজখবর নেয় না, ভরণ পোষণ দেয় না। আমার স্বামী শাশুড়ির সাথে যোগাযোগ করে আমার বাবার বাড়িতে খবর দিয়েছে কাবিনের 3 লক্ষ টাকা নিয়ে স্বামীকে তালাক দিয়ে চলে যাবার জন্য। গতকাল রাতে আমার মেয়েকে শাশুড়ির ঘর থেকে আনতে গেলে টানাটানির এক পর্যায়ে আমার শাশুড়ি টিনের উপর পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। এ বিষয়ে স্থানীয় মোহাম্মদ রহিম মেম্বার বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে শুনেছি দায়ের কোপে আহত হয় সেলিমা বেগম। বাড়ির জায়গাটা ছেলের নামে দলিল করা, মা তাদের সাথে থাকলে সমস্যা হবে এই কথা বলে তারা স্বামী স্ত্রী মিলে মাকে ঘর থেকে বের করে দেয়। হ্যাপির স্বামী তাকে তালাক দিয়ে দেবে বলেও শুনেছি। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শ্যামল ভৌমিক বলেন, আহত নারীর পায়ের চামড়া কেটে যাওয়ায় 10টির মতো সেলাই লেগেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান আখাউড়া থানার ডিউটি অফিসার মোহাম্মদ মহিনউদ্দিন। আখাউড়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।